Hello everyone, this is Oppo and welcome back to Oppo the Spider. আজকে আমরা এসেছি জামাল খানে, জামাল খানে যে চেরাগে বাহার যে মোড়টা আছে না, সেখান থেকে জামাল খানে যে রাস্তা আছে সেখানে আমরা ওয়েট দেখাই নাই ওয়েট আজকেও না একটা 100 টাকার নোট নিয়ে আসছি আমরা খাওয়ার জন্য। তো আজকে আমরা জামাল খানে চেষ্টা করে দেখবো 100 টাকা দিয়ে আমরা কি কি খেতে পাই, চেষ্টা করি মানে খরচ করবো আর কি। এটা তো ফার্স্টেই যাওয়ার সময় দেখছি এখানে মামা একটা ভাপা পিঠে সেল করতে এসেছি। ভাবিটা কত? 10 টাকা, মাত্র 10 টাকা একটা দেন। আপনি গরম বানিয়ে দিবেন নাকি এগুলো গরম আগে বানিয়ে রাখছেন? কেবল বানাইছেন, ধোঁয়া তো উঠে না, দেখি ধোঁয়া উঠে, দেখুন দেখতে ধোঁয়া উঠে কিনা। হ্যাঁ ধোঁয়া উঠতেছে। হাই শিওর শিওর, নো প্রবলেম। হাই ইয়ো স্যার, হ্যালো হ্যালো, সে হাই, আমার রোলিং চলতেছে। হাই হাই কিছু ভাই ব্রাদার আসছিল তো আমার জন্য, কিন্তু ভাই ব্রাদাররা আগে ওদেরকে সময় দেওয়ার পর আমি ব্লগিং আসি। সো এখন এই যে একটু ট্রাই করে দেখি, শীতের একটা ভাব আছে যে শীতকাল আসতেছে না, শীতকাল মানে আসবে সামনে কিছুদিনের মধ্যে দেখবা কনকনে শীত আসবে, তখন এই খাবারটা আমি কোনো সময় মিস দিই না, এই যে ভাপা পিঠাটা। আর চ এখানে কি বলে জামালখানে এসেই ফার্স্টেই আজকে পেয়ে গেলাম হচ্ছে ভাপা পিঠা। মামা খাই দেখি, শীতকালীন ফিল, শীতকাল আসার আগে নিয়ে ফেলছি। মামা থ্যাংক ইউ সো মাচ, আপনি আগে থেকে বানানো শুরু করেছেন এর জন্য। ভালো হয়েছে আমি আর কি করে জানেন, মামা দেখছো মনে আছে তো মামা, এটা হচ্ছে 10 টাকা, রাইট? এখানে কিন্তু অনেক ক্রাউডেড, সবাই এখানে খাচ্ছে মানে আড্ডা দিচ্ছে এই জন্য। আর উই হ্যাভ 90 টাকা, 90 টাকা আছে। এখন আসছি আমরা কুয়ার পারে বার্গার খাওয়ার জন্য। আপনার বার্গারের প্রাইস কত? 40-60 ভাই, আমাদের 40 টাকায় খাইতে হবে। একটা 40 টাকা কোনটা আছে, এটা কি ক্রিসপি বার্গার? আচ্ছা 40 টাকাটাই দিবেন ক্রিসপি বার্গারটা। হ্যাঁ একটা, জাস্ট একটা 40 টাকা ক্রিসপি বার্গার, তাহলে আমার 40 টাকা মাইনাস হয়ে যাবে। আর থাকবে না, আরও 50 টাকা থাকবে, আমার অন্য কিছু খাইতে পারবো। নো প্রবলেম। রেডি? আমরা এদিকে সুপ্রীতি দিয়ে বার্গার রেডি না, শর্মা বাদী। আও ওয়েট, হাই কি অবস্থা? আপনার বার্গারটা ট্রাই করতে আসছি। তো এটা হচ্ছে ক্রিসপি বার্গার বান, বানটা তেমন নরম না, মানে আর 40 টাকা কি এক্সপেক্ট করবা, ঠিক আছে? বানটা তেমন নরম না, ঠিক আছে, একটু শর্ট ইয়ে হয়েছে। হ্যাঁ তারপর হচ্ছে ওই যে ক্রিসপি যেটা বানায় মানে চিকেন আর ইয়া দিয়ে যেটা বানায় আর কি, ময়দা টয়দা দিয়ে যেটা বানাই সেটা, তারপর একদম ঝোরালো সস দিয়ে দিছে, অনেকগুলো সস দিছে, হাতে লাগতেছে। হ্যাঁ কিউকাম্বার থাকে মাঝখানে, কিউকাম্বার আছে এখানে মাঝখানে উপরে, ওটা এখন শেষের জন্য নাই। আচ্ছা এখানে কিউকাম্বার থাকে বলতেছে, ওটা এখন নাই, শেষ হয়ে গেছে। অলরাইট। আচ্ছা এই যে আপনারা ইয়াটা বানান, এই যে এটা কি বলে ক্রিসপিটা বানান, এখানে কি চিকেন বা কিছু ইউজ করেন? চিকেন থাকে, চিকেন থাকে, বড় চিকেন। লেট মি ট্রাই। আমরা ওখানে একটা খাসির মোটর কত ছিল? 25 টাকা, রাইট? দিস ওয়ান ইজ 40, ইয়া একটু বেটার, ওটা থেকে একটু বেটার, নট ব্যাড। চলে 40 টাকা আর কি এক্সপেক্ট করবো, দিস ইজ গুড। পোয়ার পার্ট তার বার্গার খাইতে থাকি, নেক্সট আটকে যাবো। আমাদের কাছে এখন আছে আর 50 টাকা। অলরাইট গাইস, হাই। সো নাও উই গট জামাই চানাচুর, তোমরা ঝাল চানাচুর বলতে পারো, ঝাল মুড়ি আছে কিনা আমি জানি না। সো হোয়াট এভার, এটা হচ্ছে ঝাল চানাচুর, জামাই চানাচুর। এটা দেখা যাচ্ছে এখানে অনেকগুলো প্রাইস দিছে, পুরান ঢাকার ঐতিহ্যবাহী জামাই চানাচুর। মামা আমাকে চানাচুর দিবেন, কয় টাকার আছে মিনিমাম?
10 টাকা তাহলে আপনি 20 টাকা দেন আমাদের একটু ঝাল কমাই দিবেন অথবা আপনি যেভাবে ভালো বানান সেভাবে বানান সমস্যা নাই তো আমাদের এখন আছে 50 টাকা এখানে যাবে হচ্ছে 20 টাকা বাকি থাকবে 30 টাকা অলরাইট তো মামা চানাচুরটা কেমন বানায় একটু দেখাই কাঁচামরিচ দিছে পেঁয়াজ কুচি আছে তারপর লেমন দিছে তারপর ওনার মিক্স করা যে চানাচুর সাদুর ওই জিনিসটা মিক্স করা আছে তারপর আবার এটা কি হলুদ দিচ্ছেন হলুদ নাকি মশলা এটা একটা মশলা কাইন্ড অফ একটা মশলা আবার দিচ্ছে সরষের তেল লেশো ফরনা তারপরে মানুষ খুব জোরে সরে গান চালাচ্ছে কোন আমার গান আমি নিজেও জানি না আমার বাপ দাদা বা কার গান সেটা আমি জানি না ওকে ফাইন তো এটা খেয়ে দেখি এখন সুন্দর করে প্যাকিং করে দিছে লেট মি সি এটা কি অবস্থা যখন বানাচ্ছিল না আই ওয়াজ লিটারালি মানে আমার লালা বেরিয়ে যাচ্ছিল আল্লাহ কাঁচামরিচ না পড়লো এটা কাঁচামরিচটা সরাই ফেলছি লেমন স্মেলটা সরষের তেলের স্মেলটা ওয়াও জাস্ট অ্যামেজিং বেশি বেশি জোস দিছে সি সি বেশি জোস তো আমরা এখন খেতে খেতে আর 30 টাকা আছে আমাদের কাছে সেটা কি করতে পারি দেখা যাক সো লেটস মুভ গাইস এই ঝাল খায় না আমার অবস্থা খারাপ গরম বেরোচ্ছে এখন আমরা আসি বিসমিল্লা জুস ঘর অ্যান্ড চটপটি হাউস অর সামথিং এখান থেকে ভাইয়া আপনাদের লেমন মিন্ট কত 30 টাকা আমাকে একটা লেমন মিন্ট দিবেন একটা একটা সি আমরা 30 টাকায় লেমন মিন্ট পাইছি একটু আইস দিবেন বেশি করে ঠিক আছে গাইস লাস্ট 30 টাকা ছিল সেটা দিয়ে পেলাম বিসমিল্লা জুস গোর থেকে জুস লেমন মিন্ট মাত্র 30 টাকা অনেক বেশি গরম লাগতেছিল তাই এটা হচ্ছে বেস্ট সলিউশন তো এখন আমরা কি করলাম আমাদের 100 টাকা শেষ করে ফেললাম 100 টাকা কীভাবে শেষ করছি দ্য ফার্স্ট ছিল 10 টাকা রেখে ছিল ভাপা পিঠা তারপর ছিল কী খেয়েছি কুয়ার পান্না কুয়ার পাড়ের 40 টাকার ক্রিসপি বার্গার তারপরে খেলাম 20 টাকার ঝালমুড়ি আর ছিল আছে 30 টাকা এটা শেষ 100 টাকা ম্যাচ হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তোমরা যারা জামালখানে এসে 100 টাকার খাবার খেতে চাও বা বাজেটের মধ্যে তোমাদের মানে টাকা কম থাকে আর কি এই এরিয়ার মধ্যে এগুলো চুজ করে তোমরা খেতে পারবা থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বাই বাই হাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ওয়াচ অ্যানাদার ওয়ান ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার